আপনাদের বিশেষ একটি জায়গায় নিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর জায়গা, আমাকে অনেকেই লিখেছিলেন এর আগে, সেখানেই নিয়ে এসেছি। চিনতে পারছেন হয়তো, পার্ক সার্কাস, খুব সাংঘাতিক ভয়ঙ্কর বিতর্কিত জায়গা। চলুন আমরা ভেতরে ঢুকে পড়েছি। আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি পার্ক সার্কাস গৌড় স্থানে। আপনারা অনেকেই কমেন্টস করছিলেন অনেকদিন ধরে যে স্যার ওখানে একবার যাবেন এবং ওখানে ভয়ঙ্কর কিছু জিনিস পাওয়া যায়, মানুষ যেটা জানিয়েছে। এবং একটা কথা বলি, আমি এখানে স্পিড বক্স অন করেছি এবং অনেকক্ষণ থেকেই কিন্তু স্পিড বক্স কিছু কিছু সাউন্ড ধরা পড়ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু কিছু বলছি না, এখানে আপনারা বুঝতেই পারছেন শব্দ ধরা পড়ছে। কিন্তু আমি একটা কবরের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, পার্ক সার্কাস গৌড় স্থানে আমি উপস্থিত হয়েছি। খুব পরিষ্কার ধরা পড়ছে। আচ্ছা, এখানে আপনি আমাকে একটু রেসপন্স দিতে পারেন? হ্যাঁ বলুন। আপনি মেল না ফিমেল? হ্যালো, হ্যাঁ, তোমার ক্যামেরায় ধরা পড়ছে নিশ্চয়ই। আমার দর্শকরা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন এখানে অনেক রকম শব্দ ধরা পড়ছে আমার এই স্পিড বক্সে। চলে আসো, আমি একটু এগিয়ে যাই। হ্যাঁ, আপনি প্লিজ আপনার পরিচয়। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার পরিচয়টা একটুখানি দিন। ব্লক 3 ব্লক 8। আপনি এখানে কোন জায়গাটায় আছেন, কোন ব্লকে আছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, এটা সদ্য দেওয়া হয়েছে, এখনো আছে। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, এই স্পিড বক্সে কন্টিনিউ লেডিস এবং জেন্টস গলা কিন্তু পাওয়া যাচ্ছে, কন্টিনিউ। মানে আমি কিন্তু খুব একটা কথা বলছি না, অটোমেটিকই এখানে যোগাযোগ করবার জন্য অনেক রকম ভয়েস আসছে, আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ বলুন, একটু আমার দর্শকদের যদি কিছু একটু পরিষ্কার করে বলেন। আপনারা এই গৌড় স্থানের কোন দিকটাতে আছেন? হ্যাঁ, ডান দিক, ডান দিক। এখানে কন্টিনিউ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কন্টিনিউ কিন্তু এখানে আমার এই স্পিড বক্সে কিন্তু এদের কম্পাঙ্ক ধরা পড়ছে, এখানে প্রেজেন্ট আছে। আর একটুখানি তুমি ঘুরিয়ে দেখো জায়গাটা কীরকম সাংঘাতিক দিনের বেলাতে। হ্যাঁ
এখানে সার দেখা যাচ্ছে কাপড় চোপড় আছে, ঢাকা দেওয়া হয়েছে, এখন সেভাবে কংক্রিট কিছু করা হয়নি। এখন অনেক রাত, আপনারা বুঝতেই পারছেন চতুর্দিকে গোরস্থানে ল্যাম্পপোস্টগুলোতে জ্বলজ্বল করছে আলো। একটা কথা বলে নিই, আমার সাথে কিন্তু আজকে মাত্র একজন আছে যে আমার ক্যামেরা করছে। এখানে আরও একটু সংযোজন করতে চাই, এখানে কিন্তু এভাবে ভিডিও করবার পারমিশন নেই, রাতে তো একেবারেই নো এন্ট্রি। তবু আমি যেভাবে হোক আপনাদের জিনিসটা তুলে ধরবো বলে অল্প সময় একটুখানি এখানে ইন করতে পেরেছি। অনেক রাত, বুঝতে পারছেন। আপনারা শুধু ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করবেন, এমন অনেক কিছু আছে যেটা হয়তো আমার নজরে পড়ছে, আবার কখনো পড়ছে না, আমি জানি না, আপনারা দেখবেন, পরে এডিটিং হলে আমি বুঝতে পারবো। চতুর্দিকে শুনছেন, একটি মানুষও কোথাও নেই। আমরা এখন ফিরে যাব, বাইরে গেটের কাছে আমার পাইলট দাঁড়িয়ে আছে, আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন পার্ক সার্কাস গোরস্থান। আপনারা বিশেষভাবে ভিডিওটি দেখবেন, এবং আপনারা যদি মনে করেন আরও কিছু দেখবার আছে আপনাদের এখানে, তাহলে অতি অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন, আমি নিশ্চয়ই আবার এখানে এসে একটি অভিযান করব। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। বিশ্বনাথ পার্ক সার্কাস গোরস্থান থেকে ক্যামেরা বন্ধ করলাম।